প্যারিস শহর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরের নয়নাভিরাম কান সৈকতে এসে ক্রমশ জড়ো হচ্ছে গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা। একেবারে নিরিবিলি আর পরিপাটি ছোট্ট কান শহরের চেহারা ক্রমশ বদলে যেতে শুরু করেছে, কারণ দক্ষিণ ফ্রান্সের এই ভূমধ্য সাগরের তীরে আজ মঙ্গলবার সন্ধ্যা 7টায় পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরের। বিস্তারিত অনামিকা তিথির রিপোর্টে। 16 মে সন্ধ্যায় পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহর কানে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসবের 76তম আসর। এদিন উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত জিন দু বাড়ি। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর এটাই হতে যাচ্ছে 59 বছর বয়সী এই অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। জিন দু বাড়ি সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। রাজ লুইয়ের সর্বশেষ উপপত্নী জিন দু বাড়িকে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাই ওয়েন। সাধারণ নারী থেকে জিন দু বাড়ি কিভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন সে গল্পই দেখানো হয়েছে ছবিতে। এবছর কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। আর মাইকেল ডগলাসই ঘোষণা করবেন কান উৎসবের উদ্বোধন। এবারের আসরে মূল প্রতিযোগিতার শাখায় রয়েছে 19টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। এ তালিকায় এবার স্থান পেয়েছে 7 নারী পরিচালকের কাজ। ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমা পাবে স্বর্ণপাম। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্বর্ণপাম বিজয়ীর নাম। এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালনে আছেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তার নেতৃত্বে বিচারক হিসেবে আছেন আরও 8 জন। প্রতিযোগিতা বিভাগের বাইরেও এবার কান মাতাবে তারকাবহুল বেশ কিছু সিনেমা। এবারে 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টারে স্থান পেয়েছে বর্ষিয়ান ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দুনোভের ছবি। সাদা কালো চিত্রটিতে পাম্পালিয়ান সৈকতে ক্যাথারিনাকে কালো ড্রেসের সঙ্গে খোলা চুলে দেখা গেছে। চিত্রটি 1968 সালে লা সেমেট ফিল্ম সেটে চিত্রগ্রাহক জ্যাক গারফেলো তুলেছিল। 12 দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী 27 মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর 27তম সিনেমা এলিমেন্টাল। অনামিকা তিথি, দেশ বিনোদন।